রাজ্যে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বর্তমানে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। অনেকের ভাগ্যে জুড়ছে না ত্রাণ সামগ্রী, মৃত্যুর আশঙ্কায় ভুগছেন গিরিবাসীরা। রাজ্যে প্রত্যন্ত বিভিন্ন পাহাড়ি এলাকায় বর্তমানে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। অনেকের ভাগ্যে এখনো জোটেনি কোনো প্রকার ত্রাণ সামগ্রী, মৃত্যুর আশঙ্কায় ভুগছেন অসংখ্য ভূমিপুত্র ও তাদের পরিবার। এদিকে ফটিকরায় বিধানসভার কংসরাম রিয়াংপাড়ায় ৪২টি পরিবার বঞ্চিত রয়েছেন সব ধরনের সামাজিক সহায়তা থেকে। এলাকাবাসীর অভিযোগ, অসহায় পরিস্থিতিতে এডিসির সহায়তা থেকেও বঞ্চিত তারা। কালাতিরা এখানে কত পরিবার আছে? ৪২ পরিবার আছে। সবাই কিভাবে চলে কাজকর্ম? কাজকর্ম এটা এখন বন্ধ টন্ধ এটা লকডাউন এটা লাগিয়া খুব সমস্যা। কি কাজ করে তোমরা এখন? কাজ জমির কাজ এটাও বন্ধ, যাওয়া যায় না। এখন সংসার কেমনে চলে তোমরা? সংসার চলে খুব সমস্যা। কতজন আছে ঘরে? আমার ঘরে চারজন, মেয়ে দুইজন, খাওয়ান টাওয়ান আসেনি? খাওয়ান টাওয়ানও ইয়ে নাই, চল টল কম। তোমরা রায় কেউ দিছেনি খাওয়ান টাওয়ান? না না, কেউ হয়েছে না, কিচ্ছু দিছে না কেউ। একবার পাইছি চল রেশন থেকে, আর কেউ হয়েছে না, আর কিচ্ছু পাইছে না। কতদিন আগে পাইছে? তো এক সপ্তাহ হয়েছে। তখন কেমনে চলে? এখন চলবার মুশকিল। এডিসি প্রশাসন থেকে কেউ আইসেনি? হ্যাঁ আইসে না। এডিসি প্রশাসন থেকে কেউ আইসেনি? আইসে না। জন্মেজয় রিয়াং ও হিরুময় রিয়াং এর এখন প্রধান চিন্তা হচ্ছে খাদ্যদ্রব্য সংস্থানের সমস্যাদি। টিলা কংসরামপাড়া। তোমার নামটা? আমার নাম হিরুমন রিয়াং। খাওয়ার দাওয়ার তো আমার খুব কষ্টভাবে চলা লাগছে, কেন এখন বর্তমানে আমরা তো পরিস্থিতি এমনি জল পর্যন্ত আমরা খাইতে পাই না। তা তো গাড়ি দিয়া কোনো সময় কোন দুই তিনবার আইয়া পড়ছে, মানে হাতটা কোনো দিন দুইবার আই, আর এখন তো কন্টিনিউ এক দুই দিন করে আই। আমরা ঘর বাজার করা আজকে বুধবার যাইতে পারছে না, এরকম আর কি। আমরা তো খাওয়ার লাগে তো অনেক মুশকিলের পড়ছে, কেন এত তিলা বাজার দিয়া তো 7-8 কিলোমিটার, আর বাজারে যাইতে তো দুইজন করিয়া ভিড় করা যাইত না, 1.5 ফুট। খন টন তো দিছি না, খালি চালটা দুইবার দিয়া গেছে, একবার আমরা সোজা সোজা হাইয়া দিছে, আর পরে প্রশাসন হাইয়া দিছে পুলিশ স্টেশন থেকে। পুলিশ আইছিল? পুলিশ ও এসডিপিও আইয়া পড়ছে। আমরা রিয়াং এডিসি প্রশাসন থেকে কেউ আইছিল না? আইছে না। সব পাড়া গ্রামের লোক সব এখনো উড়িবাস রয়েছে অর্ধেকজন। সরকারি দিছে আইয়া 1.5 কেজি 2 কেজি, একবার প্রশাসন আইয়া দিছে 4-5 কেজি, ওইটা দিয়া 21 দিন কেমনে দিতে। জন্মেন জুরিয়া। জায়গাটার নাম? রাজকান্দি কালাতিলা। পরিবারে কয়জন আছে? 5 জন। কতদিন ধরে থাকে এখানে? হ্যাঁ কত বছর ধরে এখানে থাকো? টোটাল আমার 11 বছর হয়েছে। এদিন চলবার তো আরো খুব কষ্ট, বাজার যাইতে পারছে না, হেই সে করোনা ভাইরাস হইয়া রেশন চাউল পাইছে না, খালি এসডিপিও ভ্রমণ জয় আইয়া একবার দিছে, পরে পাইছেন না। কাজ তো জুন চাষ করে থাকে, বাজারে বিক্রি করে নি? বিক্রি করে, এখন তো ফসলও নাই, কিছু নাই, এর লাগে সমস্যা রে। কিছু এখন বেচিয়া খাইতেও নাই, কলাফুর কাটিয়া তো এখন বেচিয়া খাই, ওইটাও ভালো করে বেচতে পারে না। 8টা থেকে আর কত 10টার সময় তো বাজার শেষ, ওই তো কোনো মতে টাকাও তুলতে পারে না, টাকা থাকলেও এই সমস্যা। রেগাও তো টাকাও দোকানে দোকানে তো পাইছেন না। এডিসি প্রশাসন থেকে কি পাইছেন? না। ঘরে এখন খাওয়া না আসেনি? খাওয়ানো একটু আছে, আর কতদিন চলবো? এটা 2-3 দিন তো শেষ হবে, আবার করতে লাগবো। এপরে কেমনে খাইব? তারপরে তো এটা আমি কেমনে করতাম? ওখানে রেশন তো এখন পাইবো কি? রেশন তো পাইছে না, চাউল রেশন চাউল ফ্রি পাইলে তো এখন একটু চলতে আসলো। এখন তো আমি তো যে এপ্রিল থেকে চাউল পাইতে পাইতে করি, ওই তো আমি পাইতে যাই ফ্রি চাউল, ওইটা পাইছে না। ওখানে হাসপাতাল কোনো লক্ষ্যও নাই, বাকি আমার গ্রামের দুটো করে যে চাউল 35 কেজি পাইছে, আমার তো পাইছেন না। খালি আমি একজন না, ওই নবো আছে, ওই হেরা কমপ্লেন করছে না করছে তো আমি জানি।
আগরতলার একটি এনজিওর পক্ষ থেকে তেলিয়ামুড়ার এক ব্যবসায়ীকে দায়িত্ব দেওয়া হয় মঙ্গিয়াকামি ব্লকের নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুম পাড়ার গিরিবাসীদের মধ্যে 20 বস্তা চাল বিতরণ করার জন্য। কিন্তু ওই ব্যবসায়ী 18 বস্তা চাল বিতরণ করলেও সেই চালের গুণমান নিম্নমানের বলে অভিযোগ উত্থাপন করেন এলাকাবাসীরা। সোমবার দিনে দুলুসা ম্যাডাম মীনা দেববর্মা পাঠাইছে, মীনা দেববর্মা চাল পাঠাইছে, এটা লই সত্য কথা দিয়ে পাঠাইছে, 27 টাকা দর পাঠাইছে আর কি, 27 টাকা দর পাঠাইছে। এটা কোনখানে কিনছে? দিলুসাহা কিনছে, দিলুসাহার কিনছে। আমি পাঠাইব কইয়া ম্যাডামে কইয়া পাঠাইছে, এটা পাঠাইছে। কোনখানে নিয়েছে চাল? গুড়ি চাল, এত গুড়া চাল আর কি, পুক টুক আছে সব। এটা সোমবার দিনই দিছে আর কি, সোমবার দিনে দিছে, এটা খারাপ চাল দিছে আর কি। ওইটা কিতে কিনছে? এটা কন্ট্যাক্ট দ্বারাই একজন কিনছে, দুলুসাহা কিনছে আর কি। কোন জায়গায় পাঠাইছে? এটা তেলেমরা খারাপ আর কি, গুড়ি চাল, এটা ময়দা আটা মতন, ওই তো সুজি মতন, এটা খাইতে পারবেন, বাঁচব না এটা দিয়া। তো আপনার কি চাইতেছেন? এটা চাল বালা করে পাঠাইলে উন্নতি পাবে হইলে, ওই তো এক কেজি বা 100 গ্রাম বা এটা খাওয়াই দিলে বালা আর কি, বালা বালা পাঠাইলে বালা আর কি, না খারাপ দিলে রুগী হইব, পেট খারাপ হইবে। এটা কত ফ্যামিলির লিগে কয় বস্তা চাল পাঠাইছে? ওইটা নি 100 ফ্যামিলির মধ্যে কয় বস্তা চাল? 20 বস্তা কইছে, এটা 18 বস্তা পাঠাইছে, আর 2 বস্তা কই গেছে? কই গেছে দিলি স্যার? আমি কইছে ফোনে ধরে না, এটা এটা নাম্বারে ম্যাডামে দিব কইছে, এটা ওই দিছে না, ওই তো মেমোতে দিয়ে কইছে, ওই তো এখন নাই, এখন নাই, চাল ওই গুদাম মধ্যে শেষ হয়েছে, কেমনে শেষ হবে? ব্যুরো রিপোর্ট, হলাবল।